আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বাংলাদেশে শাড়ি পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল কয়েক কোটি টাকার শাড়ি, গ্রেপ্তার তিন। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। রাত ১১টার সময় গাড়িটা ধরা পড়ে, আমরা আটকাই গ্রামবাসী। কেন আটকালেন আপনারা? এই কাপড় পেটি দেখে, এই এত বড় বড় কাপড় পেটি, দামি দামি শাড়ি এবং সালাউ আমার টক এবং সব বহু দামি দামি শাড়ি, কয়েক কোটি টাকা মাল, সেই জন্য আটক করলাম। গাড়িটা কি চোর কি খাচ্ছিল এখানে? ঠিক বলছি, হ্যাঁ, গাড়িটা ব্যাক করে চলে এসেছিলো, নদীপথে ছিল, নদীপথে সাইডে ছিল, সেখান থেকে ব্যাক করার জন্য এখানে চোর কি খাটা, তখন সন্দেহজনক বলে গাড়িটাকে আটকানো হয়েছে। তারপরে গাড়িটা দেখুন, ওরা ড্রাইভার উল্টাপাল্টা কথা বলার জন্য তা আরও সন্দেহজনক ভাবা হয়েছে। তারপর গাড়িটা ছিল, প্রশাসনে খবর দিলাম, প্রশাসন এসছে, প্রশাসন হাতে আমরা ওই মালগুলো তুলে দিচ্ছি। সূত্রের খবর, রাত ১১টা নাগাদ একটি ট্রাক কে প্লট ঘাটের দিকে আসছিল, এলাকার মানুষের সন্দেহ হওয়ায় তা পুলিশকে খবর দেয়। বাজারের যে ব্রিজটা রয়েছে, ব্রিজের যে রাস্তাটা, ওই রাস্তাটায় কোনো বড় গাড়ি বা কোনো লোড গাড়িরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু এই সমস্ত চোরাকারবারি গাড়ি কি করে ঢুকছে ওখানে, ছাড়া হচ্ছে কি করে? তাহলে আপনার মনে হয় কি প্রশাসনের যারা আছে তারা, আমার মনে হচ্ছে প্রশাসন এবং দু সাইডে পিলার করে দেওয়া আছে, তার সত্ত্বেও এই সমস্ত গাড়ি ছাড়া হচ্ছে। তাহলে যিনি এই রাস্তার কন্ট্রাক্টর তিনি এই জন্য দায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ট্রাকটিকে আটক করে তল্লাশি চালায়। এরপরই ট্রাকটি থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকার শাড়ি। ঘটনায় ট্রাকে চালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত চালক দিলীপ দুলুই ও খালাসি পিন্টু ভুইয়া অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ও ধৃত গোকুল মণ্ডল কে প্লট এলাকার বাসিন্দা। তবে এই শাড়ি পাচার চক্রের সাথে আরও অন্য কেউ জড়িত আছে কিনা তারই তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ। পাথর প্রতিমা থেকে অরিন্দম শীলের রিপোর্ট, দ্য পিডি নিউজ। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ, আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য।